দু হাজার একুশ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করব ডব্লুবিএইচ এ টেস্ট পেপারের ইতিহাসের শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো আজকে ইতিহাসের এই ভিডিওটিতে আলোচনা করব মডেল কোশ্চিন সেট ওয়ানের উত্তরগুলো নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে অলন্দাজরা ফরাসিরা ইংরেজরা না পর্তুগিজরা এটা উত্তর হবে ইংরেজরা ঠিক আছে গ নম্বর তারপরে দেখো প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল এটা উত্তর হবে ঘ ঘনম্বর সোমপ্রকাশ আমি শুধু উত্তরগুলো বলছি ঠিক আছে তারপর দেখো তিন নম্বর কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন এটা হবে হরিনাথ মজুমদার খ নম্বর ঠিক আছে তারপর দেখো সতীদা প্রথা রথ হয় সতীদা প্রথা রথ হয় এটা হবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ক নম্বর উত্তর ঠিক আছে পাঁচ নম্বর দেখো নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে গ নম্বর মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে তারপরে দেখো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে চারটি স্তরে পাঁচটি স্তরে না সাতটি স্তরে এটা উত্তর হবে ক নম্বর তিনটি স্তরে তারপরে দেখো সুই মুন্ডা ছিলেন এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে খ নম্বর কোল বিদ্রোহের নেতা সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা আট নম্বর দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এটা উত্তর হবে লর্ড ক্যানিং ঠিক আছে ঘ নম্বর উত্তর তারপর দেখো নয় নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ ঠিক আছে ঘ নম্বর উত্তর দশ নম্বর দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল এটা উত্তর হবে ক নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা এগারো নম্বর দেখো বাংলায় ছাপাখানার জনক ছিলেন বাংলায় ছাপাখানার জনক ছিলেন এটা উত্তর হবে গ নম্বর চার্লস ইউল কিংস বারো নম্বর দেখো জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন এটা হবে রাসবিহারী ঘোষ তারপর দেখো তেরো নম্বর সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় এটা হবে ইংল্যান্ডে ঠিক আছে গ নম্বর তারপরে দেখো রাজ তরঙ্গিনী গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে সামরিক ইতিহাসে খেলাধুলার ইতিহাসে স্থানীয় ইতিহাসে না পরিবেশের ইতিহাসে এটা উত্তর হয়ে যাবে গণম্বর স্থানীয় ইতিহাসে ঠিক আছে চলি তারপরে প্রশ্নে তারপরে দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এটা উত্তর হবে ক নম্বর হরিশচন্দ্র মুখোপাধ্যায় ষোলো নম্বর দেখো ভারতে প্রথম নীল ছিলেন ভারতের প্রথম নীলকর কর ছিলেন এটা উত্তর হবে গ নম্বর লুই বোনার্ড কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত এটা উত্তর হবে ক নম্বর মুন্ডা বিদ্রোহ ঠিক আছে মুন্ডা বিদ্রোহ হবে এগুলো দিচ্ছি আমি দেখে নাও তারপরে দেখো আঠারো নম্বর সভা সমিতির যুগ হিসাবে পরিচিত সভা সমিতির যুগ হিসাবে পরিচিত উনিশ শতক এটা হবে ক নম্বর উত্তর তারপরে দেখো উনিশ নম্বর মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন এটা উত্তর হয়ে যাবে পঞ্চানন কর্মকার ঘনব্বর উত্তর কুড়ি নম্বর দেখো পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পান এটা খনম্বর উত্তর চন্দ্রশেখর ভেঙ্কটরমন তারপরে দেখো সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে রচনা করেন এটা হবে র্যাচেল কারসন তবে দেখো কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত এটা হবে আনন্দ মঠ কবে আই সি এস প্রতিষ্ঠিত হয় এটা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তবে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম সেন্ট জেভিয়ার্স কলেজ এটা হবে ভুল ঠিক আছে আমি এফ দিয়ে প্রকাশ করছি তারপরে দেখো বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা হবে ভুল ঠিক আছে ভুল তিন নম্বর দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটাও মিথ্যা হবে বা ভুল হবে চার দেখো নতুন সামাজিক ইতিহাসে নিম্নবর্গের সাধারণ মানুষের আলোচনা স্থান পায় এটা সঠিক হবে নতুন সামাজিক ইতিহাসে নিম্নবর্গের সাধারণ মানুষের আলোচনা স্থান পায় এটা হবে সঠিক বা ঠিক তারপর দেখো কয়স্তম্ভ স্তম্ভ বঙ্গ দর্শন বঙ্গ দর্শন এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর আমি করে দিলাম দ্য মিউটিনি এটা হয়ে যাবে প্লেয়ার ক্লিন ঠিক আছে চার নম্বরটা অফ হিন্দু কেমিস্ট্রি প্রফুল্ল চন্দ্র রায় দুই নম্বর এটা বিহু বিহু হবে এক নম্বরটা লোকনৃত্য ঠিক আছে তারপরে দেখো দুই এর চার নম্বরে মানচিত্র রয়েছে রেখা মানচিত্র রয়েছে এগুলো আমি পরে তোমাদেরকে একটি ভিডিওতে ইম্পর্টেন্টগুলো যেগুলো দু হাজার একুশ সালে আসার সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো তারপরে দুইয়ের পাঁচ নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দেখো বিবৃতি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হ্যার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন দেখো ব্যাখ্যা ওয়ান ব্যাখ্যা টু ব্যাখ্যা তো এটা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বিদ্যালয়গুলিতে চাহিদা মেটানোর জন্য চলি তারপরে প্রশ্নে তারপরে দেখো আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এটা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনে কোম্পানির দায়িত্বকে নিরাপদ বলে মনে করে নিই এটা হবে তিন নম্বর ঠিক আছে তারপরে দেখো বিবৃতি হুতম প্যাঁচা একটি ব্যঙ্গ সাহিত্য এটা উত্তর হবে ব্যাখ্যাটু কলকাতার নাগরিক সমাজের অন্ধকার দিকগুলির সমালোচনা করেছেন চার নম্বর দেখো বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল এটা উত্তর হবে ব্যাখ্যা ওয়ান বা ব্যাখ্যা এক নম্বর ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে